নমস্কার, সাগর অডিও বুক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। এখন যে কবিতাটি পড়ব সেই কবিতার নাম পরশমণি, কবি চণ্ডীদাস। এখন তখন নাই, নাম ধরি গান গাই, বাঁশি কেনে ডাকে থাকি থাকি, সেই হইতে মোর মন নাহি হয় সম্বরণ, নিরন্তর ঝুরে দুটি আঁখি। একলা মন্দিরে থাকি, কহু তারে নাহি দেখি, সেহ কহু না দেখে আমারে, আমি কুলবতী রামা, সে কেমনে জানে আমা, কোন ধ্বনি কহি দিল তারে। না দেখিয়াছিনো ভালো, দেখিয়া অকাজ হল, না দেখিলে প্রাণ কেন কাঁদে, চণ্ডীদাস কহে ধ্বনি, কানু সে পরশমণি, ঠেকে গেলা মোহনিয়া ফাঁদে। কবি পরিচিতি চণ্ডীদাস। বৈষ্ণব পদাবলী সাহিত্যের অন্যতম প্রধান কবি চণ্ডীদাসের জন্ম বীরভূমের নান্নুর গ্রামে। পঞ্চদশ শতকের শেষার্ধে থেকে ষোড়শ শতকের মধ্যকাল পর্যন্ত সময়ে চণ্ডীদাস জীবিত ছিলেন বলে অনুমান করা হয়। তার রচিত পদ আস্বাদনে শ্রী চৈতন্যদেব আপ্লুত হতেন। চণ্ডীদাসের আজও বাংলা ও বাঙালির প্রিয়তম কবি। সহজ ভাষা ও সহজ ভাব, এই ছিল তার কবি প্রকৃতি। পরশমণি শীর্ষক পদটি চণ্ডীদাসের পদাবলী গ্রন্থের ৪২ সংখ্যক পদ। সমাপ্ত। বন্ধুরা, এই অডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো। দেখা হবে পরবর্তী অডিওতে। ধন্যবাদ।